हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल साइंस कामा। এখন তোমাদের ক্লাস 11 ফিজিক্সের ভেক্টরের তোমাদের প্রবলেম সেটগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রবলেম সেট 3। তো এর আগের ভিডিওতে তোমাদের প্রবলেম সেট 3 এর 11 দাগ পর্যন্ত অর্থাৎ এতটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে তোমাদের 12 13 14 আর সেদিকে দুটো অঙ্ক আছে 15 16 কমপ্লিট করব। তো দেখো 12 দাগেরটা কি বলেছে। আর তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের উত্তরগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিও কি বুঝতে সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে সেটা অনেকটা ইন্সপিরেশন যোগায়। আর সুতরাং তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো কি বলছে দেখো, একটি যুদ্ধ বিমান ভূমি থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় অনুভূমিক ভাবে 720 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। কোন এক মুহূর্তে বিমানটি ভূমিতে অবস্থিত একটি যুদ্ধ বিমান প্রতিরোধকারী আগ্নেয়াস্ত্রকে অতিক্রম করল। সেই মুহূর্তে ওই যুদ্ধ বিমান প্রতিরোধকারী আগ্নেয়াস্ত্রটি থেকে 600 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো। উলম্বের সাথে কত কোণে ক্ষেপণাস্ত্রটিকে নিক্ষেপ করলে সেটি যুদ্ধ বিমানটিকে আঘাত করতে পারবে। আর বলেছে ভূমি থেকে ন্যূনতম কত উচ্চতায় চালকটি বিমানটিকে ওড়ালে সেটি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে। ধরে নাও যে এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ছবিটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা ছবিটা ঠিক করে দেখে নাও, ছবি পেরে গেলে অঙ্ক প্রায় হয়ে যাবে। তো ধরো এই জায়গায় যাচ্ছে যুদ্ধ বিমান, ঠিক আছে? জাস্ট আমি একটা এমনি এমনি শেপ দিয়ে আঁকছি। এটা ধরো যুদ্ধ বিমানটা যাচ্ছে, এখানে যুদ্ধ বিমানটা যাচ্ছে এই বরাবর। ক্ষেপণাস্ত্র তার ঠিক নিচে আছে এখানে। এবার ক্ষেপণাস্ত্র যদি সরাসরি ওরকম ভাবে গুলিটা ছুঁড়ে দেয় তখন কি যুদ্ধ বিমান কি আর এখানে থাকবে? সে তো এগিয়ে যাচ্ছে, তাই সে আঘাত করতে পারবে না। তো এটা বলেছে উলম্বের সাথে, এটা উলম্ব, উলম্বের সাথে ক্ষেপণাস্ত্রটিকে কত একটা কোণে ছাড়লে সে তখন এটা যে আঘাত করতে পারবে। তো আমরা ধরে নিচ্ছি এইভাবে ছাড়বো, এটা প্রক্ষেপ বেগ দিয়ে এদিকে ছাড়ছি। ক্ষেপণাস্ত্রটাকে এইভাবে একটা প্রক্ষেপ বেগ দিচ্ছি, ঠিক আছে? এই যে পয়েন্টটা একবার একটু আর একটু কাছটা আনলে ভালো হতো। এটা ধরে নিচ্ছি সর্বোচ্চ উচ্চতা, মানে সর্বোচ্চ, এটা কেন আঁকছি পরে বুঝতে পারবে, এখন এটা পরে বলছি আমি। এই ম্যাক্সিমাম হাইটটা, এখন ধরো ক্ষেপণাস্ত্রটাকে আমি একটা অনুভূমিকের সাথে থিটা কোণে ছাড়ছি। এখানে ধরো ক্ষেপণাস্ত্রটা যাচ্ছে এইভাবে, ক্ষেপণাস্ত্রটাকে ছাড়া হচ্ছে এইভাবে। দেখ ছবি, যাই হোক ছবির সঙ্গে সঙ্গে নেই, এটা ক্ষেপণাস্ত্রটা যাচ্ছে, ক্ষেপণাস্ত্রটাকে আমি অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছাড়ছি। তাহলে কি হবে, এই জায়গাতে এসে তারা একে যুদ্ধ বিমানটাকে সে প্রতিরোধ করতে পারবে, আঘাত করতে পারবে। আর যুদ্ধ বিমানটা যদি এই ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে চায় তাহলে কি করতে হবে, এটা ম্যাক্সিমাম, এই ক্ষেপণাস্ত্রটা ম্যাক্সিমাম যতটা হাইটে উড়ে তার থেকেও বেশি হাইটে উঠতে হবে। অর্থাৎ এই যে হাইটটা, এই হাইটটা যদি বেশি হাইটে উপর দিকে উড়ে যায় তখন আর ক্ষেপণাস্ত্রটা একে আর আঘাত করতে পারবে না। তাহলে এই ম্যাক্সিমাম হাইটটা আমাদের দরকার, বুঝেছো? এটা হচ্ছে এইচ, কারণ সেটা চেয়েছে কোশ্চেনে। তাহলে এই ম্যাক্সিমাম হাইটটা ক্ষেপণাস্ত্র হচ্ছে এইচ। এই এই উচ্চতার বেশি উচ্চতা যদি যুদ্ধ বিমানটা উড়ে তাহলে উপর দিকে সে পালিয়ে গেল, ক্ষেপণাস্ত্রটা রেখে আঘাত করতে পারবে না। বুঝা গেছে আশা করি? তাহলে আমাদের কোশ্চেনে চেয়েছে যে এটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাড়তে হবে, অর্থাৎ এই কোণটা কত চেয়েছে। তো এটা যদি আমরা থিটা ধরি তাহলে এটা কত হবে, অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এটা থিটা হলে এই কোণটা কত, 90 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা উলম্বের সাথে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ক্ষেপণাস্ত্রটাকে ছাড়তে হবে। এইবার যেখানে ক্ষেপণাস্ত্রটা সংঘর্ষ করবে যুদ্ধ বিমানটাকে, তাহলে অরিজিন থেকে সেই দূরত্বটা, অর্থাৎ যেখান থেকে ছোড়া হচ্ছিল সেই জায়গা থেকে দূরত্বটা আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? তাহলে এই কম্পোনেন্টটা দেখো, এদিকে কত কম্পোনেন্ট পাবো আমরা, এদিকটা যদি থিটা হয়, ভি বেগে যদি এটা যায়, এটা যাচ্ছে ভি বেগে, ভি বেগে প্রক্ষেপ করা হয়েছে। তাহলে ভি বেগে গেলে এখানটা আমরা পাবো ভি কস থিটা। আবার উলম্ব অভিমুখী বেগটা কত পাবো, ভি সাইন থিটা, ঠিক আছে? আবার দেখো এখানে যুদ্ধ বিমানটা উচ্চতাটা বলে দিয়েছে কত, ভূমি থেকে 1.5 কিলোমিটার উচ্চতায়। তাহলে এখান থেকে এই দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 1.5 কিলোমিটার, মানে 1500 মিটার, 1500 মিটার, এত উচ্চতায় যুদ্ধ বিমানটা উড়ছে। তো ছবিটা আশা করি ক্লিয়ার হয়ে গেল।
এবার আমি লিখছি অঙ্কটা মন দিয়ে দেখো। তাহলে লিখবো যুদ্ধ বিমানের বেগ। এই যুদ্ধ বিমানটা যখন যাচ্ছে এর একটা বেগ ছিল, সে বেগটাকে ধরে নিচ্ছি ইউ। ইউ সমান কোশ্চেনে কত বলা আছে দেখো তোমার বইটা, 720 কিলোমিটার পার আওয়ার, 720 কিমি পার আওয়ার। তো আমাদের সব ডাটাগুলো মিটারে আছে, তো মিটারে করতে হবে। তাহলে ইউটা আমরা পেয়ে যাচ্ছি 720 × মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা কি করবো, 5×18 দিয়ে গুণ করবো। তার মানে এটা যদি করি আমরা 720 × 5/18 সমান দেখো আমরা পাচ্ছি 200। তাহলে 200 মিটার পার সেকেন্ড ইউটা আমরা পেলাম। আবার কি দেওয়া আছে দেখো, যুদ্ধ বিমানের উচ্চতা, এই হাইটটা যদি এইচ হয় তাহলে যুদ্ধ বিমানের উচ্চতা আর ক্ষেপণাস্ত্রের বেগ দুটো আছে। আচ্ছা আগে ক্ষেপণাস্ত্রের বেগটা লিখে নিই, ভিটা। ক্ষেপণাস্ত্রের বেগ, ক্ষেপণাস্ত্রের বেগ সেটা হচ্ছে ভি। ভি সমান কত দেওয়া আছে দেখো, 600 মিটার পার সেকেন্ড কোশ্চেনে লেখা আছে। তাহলে দেখো 600 মিটার পার সেকেন্ড বেগে আগ্নেয়াস্ত্রটা নিক্ষেপ করা আছে, 600 মিটার পার সেকেন্ড। এই যে দেখো 600 মিটার পার সেকেন্ড। এবার লিখছি যে এই উচ্চতাটা লিখে নিয়ে, তাহলে যুদ্ধ বিমানটির উচ্চতা, যুদ্ধ বিমানটির উচ্চতা, যুদ্ধ বিমানটির উচ্চতা এই সমান 1500 মিটার, 1.5 কিলোমিটার সমান 1500 মিটার। হয়ে গেল, ডাটাগুলো আমরা লিখে নিলাম। এবার লিখবো ধরি ক্ষেপণাস্ত্রটি অনুভূমিকের সঙ্গে, থিটা কোণ করে আমরা ধরে নিয়েছি, তো অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে, থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ আমাদের উত্তরটা চাইছে উলম্বের সাথে, অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি উলম্বের সঙ্গে 90° -θ কোণে নিক্ষেপ করা হয়েছে। হয়ে গেল, এবার লিখবো ধরে টি সময় পরে, এই যে ক্ষেপণাস্ত্রটা যে এখানে যে আঘাত করছে যুদ্ধ বিমানটাকে, এই সময়টা লাগছে টি। ধরি টি সেকেন্ড সময় পরে ক্ষেপণাস্ত্রটি যুদ্ধ বিমানটিকে, যুদ্ধ বিমানটিকে আঘাত করতে পারে বা আঘাত করবে, আঘাত করবে। ওকে, তো আমরা ডাটাগুলো লিখে নিলাম, এক্সট্রা আর যে দূরত্ব অনুভূমিক হবে যে দূরত্বে আঘাত করবে সেটা হচ্ছে এক্স। আর এত ভাষা লিখছে না, এই যে অনুভূমিক থেকে কত দূরে, অর্থাৎ অরিজিন যেখান থেকে ছোঁড়া হয়েছিল সেখান থেকে এক্স দূরত্বে এটা আঘাতটা করছে, বোঝা গেল। তো এই আর ভাষা দিয়ে লিখছি না, একবারে লিখছি চিত্রানুযায়ী। অতএব চিত্রানুযায়ী ছবি থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এক্স সমান, এক্স বলতে দূরত্বটা, দূরত্ব সমান আমরা কি জানি যে এক্স সমান 200 টি। কেন লিখছি দেখো, ইউ সমান কত ছিল, 200 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে এক্স সমান 200 টি লিখলাম, এটা কার ক্ষেত্রে লিখলাম দেখো, ইউ ছিল এই দিকে, এটা কার বেগ ছিল, যুদ্ধ বিমানের, এখান থেকে এই দূরত্বটা তো এক্স, এটা এক্স মানে এই দূরত্বটাই এক্স। তো এক্স সমান আমরা কি জানি, অতিক্রান্ত দূরত্ব এস সমান ভিটি বেগ গুণিত সময়। তো এখানে সময়টা কত লাগছে, টি সময় লাগছে, এই টি সময়ে তো যুদ্ধ বিমানটা এখান থেকে এখানে পৌঁছাচ্ছে, তাহলে যুদ্ধ বিমানের সময়টা লাগছে টি, যুদ্ধ বিমানের বেগটা হচ্ছে ইউ।
যুদ্ধ বিমানের ক্ষেত্রে এস সমান ভিটি যদি বসায় তাহলে কত বসাবো ইউটি, ইউর মান কত যুদ্ধ বিমানের ছিল 200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে লিখছি এক্স সমান 200 টি, এটা ব্যাকেটে লিখে দিচ্ছি, যুদ্ধ বিমানের ক্ষেত্রে, ঠিক আছে। আবার আমরা লিখতে পারি, আবার এক্স সমান যদি ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে করি কত ছিল ভি কস থিটা, তো ভি এর মান কত, আচ্ছা এখানটা তোমাদের একবার লিখি যে এক্স সমান ইউটি, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে লিখছি এক্স সমান বা এক্স সমান 200 টি, এবার হয়তো বুঝতে পারবে, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল, এই যে ইউ আর টি করলাম। তাহলে আবার এক্স সমান যখন ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে হচ্ছে, ক্ষেপণাস্ত্রের অনুভূমিক উপাংশটা কত ভি কস থিটা, সময়টা তো একই লাগছে টি, তাহলে ভি কস থিটা টি হয়ে গেল। তাহলে সমান এখান থেকে কত পাচ্ছি বা এক্স সমান, তাহলে ভি কস থিটা, ভি এর মান আমরা কত লিখেছি, ভি এর মান দেখো 600 মিটার পার সেকেন্ড, তাহলে 600 cos θt, 600 cos θt, এটা আমরা পেলাম। এটা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে, ঠিক আছে। তো এবার এই যে এটা পেলাম আর এটা পেলাম, তাহলে দুটোই সমান, অর্থাৎ 600 cos θt সমান আমরা 200 টি বলতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ছবি দেখো, ছবি দেখে কনসেপ্ট ক্লিয়ার করো। তাহলে এবার লিখছি এই দুটোকে আমরা, যে এক্স সমান এটা মানে এটা, তাহলে অতএব 600 cos θt সমান 200 টি, লিখছি অতএব 600 cos θt সমান 200 টি, বা টি তো কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কস থিটা বা কস থিটা সমান 200/600 সমান 2/6, মানে করলে 2 × 3 = 6, অর্থাৎ 1/3, কস থিটা সমান পাচ্ছি আমরা 1/3, তো কস থিটার মানটা আমাদের কাজে লাগবে। তো তোমাদের উত্তরটা দেখো বইয়ে দেওয়া আছে সাইন ইনভার্স দিয়ে, তো আমরা এটাকে এখন কস থিটা রাখছি। এবার চাইলে তোমরা মানটা বের করে নিতে পারো, এখান থেকে চাইলে থিটা সমান কস ইনভার্স 1/3 করে নিতে পারো, সমান কস ইনভার্স 1/3, এটা করলে আমরা পাচ্ছি 70.52, 70.53 থিটার মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আর আমরা যদি এখান থেকে এভাবে করে নিই, আমাদের চাই উলম্বের সাথে, এভাবে থিটার মানটা পেয়েছো, তা থিটার মানটা পেয়েছো মানে উলম্বের সাথে কত হবে 90° - θ, এই যে আমরা ছবিটা এঁকেছিলাম দেখো, উলম্বের সাথে হচ্ছে 90° - θ, তো এখান থেকে 90° - এটা করে দিলে যেটা অ্যাঙ্গেল পাবো সেই অ্যাঙ্গেলটাই। আর তোমরা যদি সাইন ইনভার্স দিয়ে উত্তরটা লিখো তাহলে কি করবে, তাহলে লিখবে আমরা এখানে পাচ্ছি দেখো কস থিটা সমান পাচ্ছি 1/3, তাহলে এটাকে লিখতে পারি আমরা সাইন 90° - θ, কারণ সাইন 90° - θ মানে কস থিটা, এটা সমান 1/3, তাহলে বা 90° - θ সমান সাইন ইনভার্স 1/3। তো এইভাবে উত্তরটা রাখতে পারো সাইন ইনভার্স 1/3, আর নাহলে এইভাবে যেটা আমরা পেয়েছি এটাও করতে পারো, ঠিক আছে। তাহলে লিখবে এবার উত্তরটা, অতএব উলম্বের সাথে, অতএব উলম্বের সাথে ক্ষেপণাস্ত্রটিকে আমরা যেভাবে ধরেছি 90° - θ করে নিক্ষেপ করা হবে, তাহলে 90° - θ হচ্ছে 70.53°, এটা বিয়োগ করো 90 - আনসার 19.47 সমান 19.47° কোণে নিক্ষেপ করলে সেটি যুদ্ধ বিমানটিকে আঘাত করতে পারবে, এটা একটা উত্তর হয়ে গেল অ্যান্সার। এরপর আর একটা উত্তর চেয়েছিল দেখো, এই যে
কোথায় কোথায় কত কোণের ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারবে? এটা হয়ে গেল ভূমি থেকে ন্যূনতম কত উচ্চতায় চালকটি বিমানটিকে ওড়ালে সেটি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে, এই উত্তরটা চেয়েছে। তো এই উত্তরটার জন্য আমরা ওই যে ম্যাক্সিমাম যে হাইট ছবিটা এঁকেছিলাম, ম্যাক্সিমাম হাইট এইচটা আমাদের বের করতে হবে, অর্থাৎ ক্ষেপণাস্ত্র যে উচ্চতায় উঠতে পারবে সর্বোচ্চ, তার থেকেও যদি উপরে যুদ্ধ বিমানটা যায় তাহলে আর আঘাত করতে পারবে না, অর্থাৎ আমাদের ক্যাপিটাল এইচটা বের করতে হবে। বুঝা গেল? তাহলে লিখবো এখন ক্ষেপণাস্ত্রটি সর্বাধিক, এখন ক্ষেপণাস্ত্রটি সর্বাধিক এই উচ্চতা উঠতে পারলে, এভাবে ভাষাটা লিখছি, ক্ষেপণাস্ত্রটি, হাতে লেখাটা একটু খারাপ আছে, তোমরা একটু বুঝে নাও, কিছু করার নেই, হাতে লেখাটা একটু খারাপই, সর্বাধিক এইচ উচ্চতা উঠতে পারলে আমরা লিখতে পারি যে এইচ সমান সূত্রটা কি ছিল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। তাহলে এখানে ক্ষেপণাস্ত্রের উচ্চতা বেগটা আমরা ভি ধরেছিলাম, তাহলে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, সূত্র যা সূত্র বসাচ্ছি, ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি সমান ভি স্কোয়ার, দেখো আমরা এখানে কস থিটার মান একের তিন পেয়েছিলাম, তাহলে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি সমান ভি স্কোয়ার, ভি এর মান কত দেখো 600 মিটার পার সেকেন্ড, তাহলে 600 স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার মানটা আমরা কত বের করেছিলাম, দেখো এখানেই করেছি, কস থিটার মানটা হচ্ছে 1/3, তাহলে কস স্কোয়ার থিটার মানে 1/3 স্কোয়ার, 1/3 স্কোয়ার করলে 1/9, আশা করি বুঝতে পারলে, টু জি, জি এর মান কোশ্চেনে বলে দিয়েছে 10। ওকে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 600 স্কোয়ার গুণিত 9×9 = 8, মানে 8, নিচে চলে আসলো 9×2×10, তো এটা ক্যালকুলেটারে করলে আমরা পেয়ে যাব 600 স্কোয়ার গুণিত 8 ভাজিত 9×2=18, 180। দেখো আমার পেয়ে যাচ্ছি 16000, তাহলে 16123 এত মিটার। এবার যদি তুমি কিলোমিটারে করতে চাও তাহলে কি লিখবে, 16 কিলোমিটার, ঠিক আছে। তো এটা উত্তর, উত্তরটা তোমরা লিখে দিবে। অতএব কি ছিল কোশ্চেনটা, অতএব ভূমি থেকে ন্যূনতম 16 কিলোমিটার উচ্চতায় চালকটি বিমানটিকে ওড়ালে সেটি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে, মানে 16 কিলোমিটারের উপর উচ্চতায় ওড়ালে, ঠিক আছে। তো এটাই উত্তর। তো চলো এরপরের অঙ্কে, এরপর 13 দাগেরটা দেখো কি বলছে। দেখাও যে একটি প্রাসের গতিবেগের অভিমুখ এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে সময়ের অপেক্ষক রূপে নিচের রাশিমালার মাধ্যমে প্রকাশ করা যায়, এটা আমাদের দেখাতে বলেছে। তো এটা খুব সহজ অঙ্ক, তাহলে দাগ নম্বর 13 ছবিটা আমাদের আঁকতে হবে। এদিক হচ্ছে এক্স অক্ষ, এদিক হচ্ছে পাই অক্ষ, এটা হচ্ছে অরিজিন ও, ঠিক আছে। তো প্রাসটাকে এভাবে একটা প্রক্ষেপ করা হলো, মেকে যাচ্ছে এই বরাবর, তাহলে এভাবে যাবে, তাই তো। এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমরা এমনি থিটা ধরি, যেহেতু টাইমের সাপেক্ষে বলছি, তাহলে থিটা অফ টি, থিটা টি, ঠিক আছে। আর এই যে প্রাসটাকে ছোঁড়া হচ্ছিল, মানে প্রক্ষেপ করা হচ্ছে, যে প্রক্ষেপ বেগটা সেটা হচ্ছে আমরা বলছি ভি ও, এটা হচ্ছে ভি ও, ঠিক আছে, অরিজিন থেকে ছোঁড়া হচ্ছে, তো ওই জন্য ভি ও। আর আমাদের যেটা প্রমাণে আছে দেখো ভি ও আই, ভি দিয়েছে যেহেতু, আমরা সেজন্য এটাকে ভি ধরছি, যেহেতু প্রমাণটাই আছে দেখতে পাচ্ছ তোমরা, দেখে দিচ্ছি একবার, দেখো কি আছে যে ভি ও আই মাইনাস জিটি, তো ভি আছে যেহেতু আমরা ভি নিচ্ছি, নাহলে ইউ নিতাম, একই ব্যাপার। তাহলে দেখো এভাবে যদি ছোঁড়া হয় তাহলে এধারে কম্পোনেন্টটা কত হবে, ও এক্স বরাবর একটা কম্পোনেন্ট পাবো, ওয়াই বরাবর একটা কম্পোনেন্ট পাবো, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে, মানে ধরে নিচ্ছি না, বলছি ও বরাবর এটা হলে অ্যাকচুয়ালি কত হতো, ভি ও কস থিটা, এটা হতো তো ভি ও কস থিটা। তো প্রমাণে যেহেতু আছে ভি ও এক্স,
तो ये भि ओ कस थीटा के आमरा धरछि भि ओ एक्स अनुभूमिक बराबर बेगटा हच्छे भि ओ एक्स ठीक आछे आर उलम्ब बराबर बेगटा कत हय उलम्ब बराबर बेगटा ताहले हय भि ओ साइन थीटा हबे हिसाब मतो भि ओ साइन थीटा किन्तु प्रमाणे भि ओ साइन थीटा लेखा नेइ तो आमरा आरेकटा सूत्र जानि देखो जे भि समान यू उलम्ब गतिर क्षेत्रे माइनस जी टी এই ফর্মুলাটা কাজে লাগবো অর্থাৎ এই উলম্ব গতির বেগটা কত এখানে ইউ বলতে ভি ও তাহলে এখানটা আমরা লিখবো যে ভি উলম্ব বরাবর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাহলে ভি ও ওয়াই এটা আমরা লিখবো যে ভি ও ওয়াই মাইনাস জিটি এই বেগটা এই জিনিসটা বুঝতে পেরে গেলেই হয়ে যাবে আর কিছু ব্যাপার নেই তো যেহেতু প্রমাণটা যেভাবে দিয়েছে আমরা ভি ও কস থিটা লিখতে পারতাম ভি ও কস থিটা লিখতে পারতাম কিন্তু লিখছে না কেন কারণ এখানে ভি ও এক্স দিয়ে বলেছে এক্স দিয়ে বলেছে তো আমরা ওইটাই ভি ও কস থিটাটাই হচ্ছে ভি ও এক্স আর এখানে ভি ও সাইন থিটাটাই হচ্ছে ভি ও ওয়াই মাইনাস জিটি আশা করি বুঝতে পেরে গেছো আর বলা দরকার নেই তাহলে আমরা লিখব যে টি সময় পরে টি সময় পরে প্রাস্টির প্রাস্টি সময় পরে প্রাস্টির এক্স অক্ষ बराबर गतिवेग एक्स अक्ष बराबर गतिवेग कत ना भि ओ एक्स और वाई अक्ष बराबर गतिवेग कत ना भि ओ वाई माइनस जी टी हो गल एबार लिखब प्राश्टी प्राश्टी एक्स अक्षर साथे थीटा टी कोने आनत थाकले टैन थीटा टी समान ताले कत हबे ए छविटाई अनुजाई आमरा कि लिखते पारी जे धरो एइभाबे थाके एटा लम्ब हय लम्ब कोनटा लम्ब होच्छे भि ओ वाई माइनस जी टी आर আর ভূমিটা কত ভি ও এক্স তো সিম্পল ফর্মুলা বসালেই হবে অর্থাৎ ভি ও ওয়াই মাইনাস জিটি ডিভাইডেড বাই ভি ও এক্স অতএব থিটাটি সমান ট্যান ইনভার্স ভি ও ওয়াই মাইনাস জিটি ডিভাইডেড বাই ভি ও এক্স তো এটাই প্রমাণ ছিল খুব সহজ প্রমাণটা আশা করি বুঝতে পেরেছো তো চলো এরপরে অঙ্কে তো দেখো চতুর্থ দাগেরটা কি বলছে দশ মিটার পার সেকেন্ড প্রারম্ভিক বেগে ও ৪৫ ডিগ্রি প্রক্ষেপ কোণে একটি বস্তুকোনাকে ছড়া হলো বস্তুকোনাটি দুটি সমান্তরাল স্তম্ভকে স্পর্শ করে অতিক্রম করে গেল স্তম্ভ দুটির প্রতিটির উচ্চতা ২ মিটার যদি অভিকর্ষ ত্বরণ ১০ মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে এক নম্বর স্তম্ভ দুটির মধ্যে অনুভূমিক দূরত্ব নির্ণয় করো ২ নম্বর প্রক্ষেপ বিন্দু থেকে প্রথম স্তম্ভটির দূরত্ব নির্ণয় করো তো দেখো ছবিটা আমাদের আঁকতে হবে ছবি আঁকলে অঙ্ক তো হয়ে যাবে তাহলে যেমন নাকি ওয়াই অক্ষ এক্স অক্ষ ঠিক আছে এইভাবে একটা প্রক্ষেপ করা হচ্ছে এইভাবে দেখো ছবিটা মোটামুটি এরকম তো এটা হচ্ছে প্রক্ষেপ বেগ বেঁকে যাচ্ছে একটু যাই হোক এটা সোজা স্ট্রেট লাইন হবে প্রক্ষেপ বেগ এই বরাবর ছোঁড়া হয়েছিল সেটা ধরে নিচ্ছি ইউ ওকে এইবার দেখো সেটা দু জায়গায় কোশ্চেনে কি ছোঁড়া হলো বস্তুটি দুটি সমান্তরাল স্তম্ভকে স্পর্শ করে দুটি সমান্তরাল স্তম্ভকে স্পর্শ করে ধরো একটা স্তম্ভ আছে এখানে সমান্তরাল স্তম্ভ আর এটা আছে এখানে এখানে স্পর্শ করছে আর এখানে স্পর্শ করছে এই দু জায়গায় স্পর্শ করছে আর কি বলেছে স্পর্শ করে করে গেল স্তম্ভ দুটির প্রতিটির উচ্চতা দু মিটার ওই জন্য দুটোকে সমান নিয়েছি দুটো দু মিটার করে নাহলে একটাকে বড়ও নিতে পারতাম ছোটও নিতে পারতাম তাহলে এটা হচ্ছে দু মিটার আর এটাও দু মিটার যদি অভিকর্ষ ত্বরণ এত হয় তবে এগুলো আচ্ছা তাহলে আমরা ডাটাগুলো লিখে নিই এই দূরত্বটা আমি ধরে নিচ্ছি এক্স ঠিক আছে আর এই যে স্তম্ভ দুটির উচ্চতা এই স্তম্ভ দুটির উচ্চতা এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই ঠিক আছে তাহলে লিখছি প্রদত্ত ভাষাগুলো আর বেশি লিখছি না অঙ্কটা অনেক বড় হয়ে যাবে নাহলে প্রদত্ত ইউ সমান
ইউ বলতে যে বেগে প্রক্ষেপ করা হয়েছে, দেখো কোশ্চেনটা ভালো করে দেখো, 10 মিটার পার সেকেন্ড তোমাদের কোশ্চেনে লেখা আছে, তাহলে লিখো 10 মিটার পার সেকেন্ড। যে প্রক্ষেপ কোণটা, এই প্রক্ষেপ কোণটা আলফা বা থিটা যা ধরো না কেন, আলফাটা কত বলে দেওয়া আছে বইয়ে, 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলে আলফা সমান 45 ডিগ্রি হয়ে গেল। আর আমরা ধরে নিচ্ছি ওয়াইটা কত, ওয়াইটা হচ্ছে 2 মিটার। স্তম্ভটি, তোমাকে ভাষাটা লিখতে, স্তম্ভটির উচ্চতা ওয়াই সমান 2 মিটার, এভাবে আমি ভাষাগুলো লিখছি না, ঠিক আছে। আর এই যে এক্স, অর্থাৎ যে দূরত্বে এই স্তম্ভকে স্পর্শ করবে সেটা হচ্ছে এক্স, এক্স সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা আমাদের বের করতে হবে। আর জি কোশ্চেনে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হয়ে গেল। এবার মেন অঙ্কে চলে আসো, তাহলে লিখবে, আমরা জানি প্রাসের সঞ্চার পথে সমীকরণ হলো, আমরা জানি প্রাসের সঞ্চার পথের সমীকরণ হলো, কি ছিল সমীকরণটা, ইউ সমান এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2u² cos² আলফা, এটা সূত্রটা ছিল। তো এখানে মানগুলো আমাদের পুট করতে হবে, ওয়াই ওয়াই যায় কত আছে 2 মিটার, তাহলে বা 2 সমান x, তো আমাদের চাই এক্স ট্যান আলফা ট্যান 45 ডিগ্রি মাইনাস জি এর মান হচ্ছে 10 10x² ডিভাইডেড বাই 2u² অর্থাৎ 2 × u এর মানটাও দেখো 10 আছে, 10² cos² আলফা অর্থাৎ cos² 45 ডিগ্রি বা cos 45 ডিগ্রির হোল স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে বা 2 সমান 10 45 ডিগ্রি মানে কত, 10 45 ডিগ্রি 1, তাহলে এটা হয়ে গেল এক্স মাইনাস, দেখো এখানে 10 10 কাটাকাটি যদি করে দিই এখানে একটা 10 হয়ে যাবে, তাহলে উপরে থেকে গেল x² নিচে হচ্ছে 2 × 10, একবারে 20 লিখে দিই, 2 10 20, একটা 10 তো কেটে গেছে, cos² 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে কত, 1/√2, তাহলে 20 × 1/√2² ঠিক আছে। বা আমাদের এক্স এর মানটা বের করতে হবে, বা 2 সমান x মাইনাস, তো দেখো 1/√2² মানে কত, 1√2 × √2 করলে কত হয়, √2 × √2 করলে হয়ে যায় 2, তার মানে হাফ, তো এটা গুণ হাফ আছে, তার মানে দেখো 2 আর এখানে আছে 20, 2 10 20, তার মানে এটা পেয়ে যাচ্ছি আমরা x² / 10, আশা করি বুঝতে পারলে। তো এবার আমরা করে নেব কোনাগুনে গুণ, তাহলে পাচ্ছি 10 2 20 সমান, এটা হচ্ছে 10x - x², এবার একটু সাজিয়ে নেব, তাহলে বা x² - 10x + 10 = 0, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে, তো আমরা এটাকে সিদ্ধ আচার্য প্রয়োগ করছি, অতএব x = -b, ফর্মুলাটা কি ছিল, x = -b প্লাস মাইনাস, তাহলে ফর্মুলাটা ছিল x = -b প্লাস মাইনাস √2b² - 4ac ডিভাইড বাই 2a, এই ফর্মুলাটা বসাবো, তাহলে x = -b বলতে -10, তো -10 প্লাস মাইনাস √2b² অর্থাৎ -10² -4 × a = 1 × c = 10 ডিভাইডেড বাই 2a, 2 × 1 হয়ে গেল সমান, তাহলে এটা হয়ে গেল 10 প্লাস মাইনাস √100 - 4 = 40 ডিভাইডেড বাই 2, 100 - 40 অর্থাৎ 60, তাহলে পাচ্ছি 100 প্লাস মাইনাস কত হচ্ছে আমাদের, 60 √60 4 10 x² - এখানে দেখো দেখো 10 2 কত হয় 20, ভুল লেখা হয়ে গেল, অঙ্কটাই ভুল হয়ে যেত, কিভাবে খেয়াল হলো, 10 2 তো 20 হয়, 20 তার মানে এটা হচ্ছে 20, তার মানে যেখানে আমাদের আছে x² + bx + c, সি এর জায়গায় আমাদের 20 করতে হবে, এটা 20, তাহলে এটা 40 2 = 80, তাহলে 100 - 80, 100 - 80 মানে হচ্ছে 20, √20 √24.47,
বা চার পাঁচে কুড়ি মানে আমরা এটাও লিখতে পারি টু রুট ফাইভ, আর ফোর পয়েন্ট ফোর সেভেনও লিখলেও লিখতে পারতাম ডিভাইডেড বাই টু। এটা টু রুট ফাইভ কেন করছি, দুই দুই কাটতে আমার সুবিধা হবে সেই জন্য করছি। তাহলে এটা কত পেয়ে যাচ্ছি দেখো, আর এখানটা দশ ছিল আমি একশো কেন লিখলাম, তো দুই পাঁচে দশ প্লাস মাইনাস টু টু কেটে গেলে রুট ফাইভ, তো ফাইভ প্লাস রুট ফাইভ হচ্ছে, অর্থাৎ এই দূরত্বটা হয় হবে ফাইভ প্লাস রুট ফাইভ না হলে হবে ফাইভ মাইনাস রুট ফাইভ। তো দেখো যেহেতু এটা ওয়াই মিটার একই দূরত্বে ছিল এটাও একই দূরত্বেরই ছিল, তাহলে এক্স এর মান একটা হয়ে যাবে, এখান থেকে দূরত্বটা হবে ফাইভ মাইনাস রুট ফাইভ, মানে ওয়াইয়ের মান যেহেতু সেম আছে সেহেতু এক্স এর মান একটা এটার জন্য হবে ফাইভ মাইনাস রুট ফাইভ আর এটার জন্য হবে ফাইভ প্লাস রুট ফাইভ। বোঝা গেল? এভাবে করলেই আমরা খুব ইজিলি অঙ্কটা উত্তর করতে পারবো। তাহলে ভাষাটা এভাবে লিখবো, স্পষ্টতই স্পষ্টতই প্রক্ষেপ বিন্দু থেকে প্রক্ষেপ বিন্দু থেকে আচ্ছা আগে প্রথমটা করি, থেকে প্রথম স্তম্ভটির দূরত্ব ফাইভ মাইনাস রুট ফাইভ, এত একটা ছিল মিটার সমান ফাইভ মাইনাস রুট ফাইভ করো, ফাইভ কোথায় গেল ফাইভ, ফাইভ মাইনাস রুট ফাইভ করলে আমরা পাচ্ছি টু পয়েন্ট সেভেন সিক্স, পয়েন্ট সেভেন সিক্স মিটার। প্রক্ষেপ বিন্দু থেকে দ্বিতীয় স্তম্ভটির দূরত্ব সমান তাহলে কত হবে, ফাইভ প্লাস রুট ফাইভ মিটার সমান প্লাস যদি দিয়ে দিই দেখো পাচ্ছি সেভেন পয়েন্ট টু থ্রি সিক্স, লিখি সেভেন পয়েন্ট টু ফোর লিখি প্রায় সমান সেভেন পয়েন্ট টু ফোর মিটার। হয়ে গেল, এবার উত্তরটা কি আছে দেখো, উত্তরটা চেয়েছে সরি উত্তরটা চেয়েছে দেখো স্তম্ভ দুটির মধ্যে অনুভূমিক দূরত্ব নির্ণয় করো, এটা উত্তর চেয়েছে। তাহলে লিখবো অতএব অতএব এক নম্বর একটা স্তম্ভ দুটির কালি শেষ, অতএব স্তম্ভ দুটির মধ্যে অনুভূমিক দূরত্ব কত হবে না, সেভেন পয়েন্ট টু ফোর মাইনাস টু পয়েন্ট সেভেন সিক্স মিটার। অর্থাৎ তোমাদের যদি আমি ছবিটা দেখাই, এই যে দূরত্বটা চেয়েছে এখান থেকে এই দূরত্বটা বের করতে বলেছে, তো এই দূরত্ব মাইনাস এই দূরত্ব করে দিলে তো পেয়ে যাবো, তাহলে এত মিটার সমান তাহলে সেভেন পয়েন্ট টু ফোর, তাহলে অ্যান্সার মাইনাস টু পয়েন্ট সেভেন সিক্স, টু পয়েন্ট সেভেন সিক্স দেখো আমরা পাচ্ছি ফোর পয়েন্ট ফোর সেভেন সিক্স, ফোর পয়েন্ট ফোর সেভেন সিক্স, তাহলে ফোর পয়েন্ট ফোর সেভেন, এত তোমার উত্তরে কটা ডিজিট দিয়ে আছে, উত্তরে তিনটা ডিজিট দিয়ে আছে, ফোর পয়েন্ট ফোর সেভেন সিক্স যা আসছে ওটা লিখছি ফোর পয়েন্ট ফোর সেভেন সিক্স মিটার। তো এগুলো আরেকটা করে ডিজিট লিখলে ভালো হতো, যেহেতু তিনটা করে ডিজিট লিখছি ছাড়ো, ফোর পয়েন্ট ফোর সেভেন সিক্স এত মিটার। হয়ে গেল, আর কি উত্তর চেয়েছে, প্রক্ষেপ বিন্দু থেকে প্রথম স্তম্ভটির দূরত্ব, প্রক্ষেপ বিন্দু থেকে প্রথম স্তম্ভটির দূরত্ব চেয়েছে, সেটা তোমরা বের করে নিয়েছি, প্রক্ষেপ বিন্দু থেকে প্রথম স্তম্ভটির দূরত্ব এটা, তো দুটো উত্তর আমরা বের করে নিতে পারলাম। তো চলো এর পরের অঙ্কে, আচ্ছা এটা একবার পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি, মিলিয়ে নাও, ওকে। এরপর পনেরোর দাগেরটা, একটি স্টেডিয়ামের গ্যালারির বসার জায়গাগুলি এক মিটার প্রস্থ ও এক মিটার উচ্চ, একজন ক্রিকেটার মাটি থেকে এক মিটার উলম্ব উচ্চতার একটি বলকে সজোরে মেরে বিশাল ওভার বাউন্ডারি হাঁকালেন, বলটিকে অনুভূমিকের সঙ্গে তিপ্পান্ন ডিগ্রি কোণ করে ৩৫ মিটার পার সেকেন্ড প্রারম্ভিক বেগে মারা হয়েছিল, গ্যালারির প্রথম ধাপটি ব্যাটসম্যান থেকে ১১০ মিটার দূরে ছিল, গ্যালারির কোন ধাপে গিয়ে বলটি আঘাত করবে।
তো দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে ছবিটাকে আমাদের ক্লিয়ার করে আঁকতে হবে, সেটার উপরই পুরো অঙ্কটা দাঁড়িয়ে আছে, ছবির উপরেই। ছবিটা ভালো করে তোমাদের বুঝতে হবে। তো ছবিটা একটু বড়ই আঁকছি, গ্যালারি ট্যালারি অনেক কিছু ব্যাপার আছে। তো যেমন আঁকি, y অক্ষ এদিকে হচ্ছে x, ঠিক আছে। এইবার দেখো কোশ্চেনে বলেছে 1 মিটার উচ্চতা থেকে মারছে, ধরো বলটা ড্রপ খেয়ে এরকম আসলো, তারপর ব্যাটসম্যান মারলো, বলটা তো ড্রপ খেয়ে উঠছে, তারপর তো ব্যাটসম্যান মারছে, ওই জন্য একটা উচ্চতা সেটা বলে দিচ্ছে 1 মিটার। তো এই উচ্চতাটা ধরে নিচ্ছি 1 মিটার, এখান থেকে এই ডিস্টেন্সটা 1 মিটার। আবার যেখানে স্টেডিয়ামের ইয়েগুলো আছে, দর্শক বসার যে সিটগুলো আছে, সেই দূরত্বটা বলে দিয়েছে যে 110 মিটার। ধরে নিচ্ছি এই যে দূরত্বটা, আর এই সিটের উচ্চতাগুলো কত ছিল 1 মিটার করে, ওই জন্য আমি এটা ডট দিয়ে টেনে নিলাম। আর এখান থেকে এই দূরত্বটা বলে দিয়েছে কোশ্চেনে 110 মিটার। ওকে, এবার সিটগুলো 1 মিটার উচ্চ আর 1 মিটার প্রস্ত, এইভাবে হচ্ছে সেটগুলো। এবার সিটগুলো কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। ওকে, এইবার এখান থেকে ব্যাটসম্যান মারছে, এখান থেকে 1 মিটার উচ্চতা থেকে, কোন সিটে পড়বে আমরা জানি না, এখন কমপ্লিট ছবিটা আঁকবো না, আমরা জাস্ট এভাবে এঁকে রাখলাম, কোন সিটে পড়বে তো জানি না। তার এইটা কত বেগে, এই বেগটা ধরে নিচ্ছি ইউ, এই যে কোনটা, এই কোনটা তাহলে কত হচ্ছে না, আলফা, আলফা ধরে নিচ্ছি। আশা করি এত দূর অবধি ক্লিয়ার হয়েছে। এইবার এটা যদি ইউ হয় তাহলে এই বরাবর উপাংশটা কত হবে, এক্স অক্ষ বরাবর উপাংশটা ইউ কস আলফা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কত হবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে ইউ সাইন আলফা। ওকে, এবার দেখো বলটা কোন জায়গাতে মারা হয়েছে, এই জায়গাতে মারা হয়েছে এখানে। তাহলে অ্যাকচুয়ালি নিচের দিকটা আমরা হিসাবের এখন বাইরে রাখছি, এখন এখান থেকে হিসাবটা যদি শুরু করি, এটাকে অরিজিন ধরে নিই, অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা অরিজিন ধরে নিচ্ছি, কত না, এটা ধরো ও পয়েন্ট দিচ্ছি এটাকে 0.0 ধরে নিচ্ছে আমাদের হিসেবে সুবিধার জন্য। তাহলে এই পয়েন্টটা কত, ওয়াই সমান এই পয়েন্টটাই, ওয়াই সমান 0, তাই তো। তো যাই হোক, এবার তাহলে আমরা লিখছি অনুভূমিক বরাবর, দেখো ভালো করে মন দিয়ে দেখবে অঙ্কটা, অনুভূমিক বরাবর, বরাবর x সমান কত আমরা লিখতে পারি, অনুভূমিক বরাবর x সমান u cos আলফা ইনটু t, যদি আমাদের t সময় পরে, এই যেখানে যে পড়ে সময়টা লাগছে t, t সময় পরে পড়বে, তাহলে কি লিখবো, x সমান u cos আলফা ইনটু t, t কি হেন কি তেন কি, এত লিখতে গেলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে, তো সেগুলো একটু আমি লিখছি না, আলফাটা এত ডিগ্রি একবারে লিখছি না ডাইরেক্ট। আচ্ছা মানগুলো লিখে দিচ্ছি, আলফাটা কোশ্চেনে কত আছে দেখো, আলফা আলফা 53 ডিগ্রি, আলফা দেখো কোশ্চেনে দেওয়া আছে, তোমাদের একবার দেখিয়ে দিই, এগুলো লিখতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। তো আলফা সমান দেখো 53 ডিগ্রি, 53 ডিগ্রি, আর এখানে দূরত্বটা 110 মিটার ছিল, আর 35 মিটার/সেকেন্ড বেগে মারা হয়েছিল প্রারম্ভিক বেগটা, ইউটা হচ্ছে এখানে 35 মিটার/সেকেন্ড, আলফা লিখে দিয়েছি, আলফা লিখে নিয়ে 53 ডিগ্রি, আর এই দূরত্বটা 110, সবগুলো লেখা হয়ে গেল। তাহলে লিখবো যে অনুভূমিক বরাবর x সমান ইউ কস আলফা ইনটু টি, তাহলে বা এখান থেকে টি এর মানটা বের করে নাও, টি সমান কত পাবো, x ডিভাইডেড বাই ইউ কস আলফা, এটা হলো। তো অ্যাকচুয়ালি আমি ডিরেক্টলি সঞ্চারপথটা লিখে দিতে পারি, তো এটা বের করে দেখাচ্ছি, তোমরা সঞ্চারপথ হয়তো অনেকে বের করতেই জানো না সঞ্চারপথ কীভাবে বের করে, সেই জন্য আমি এত লিখছি, এটা না লিখলেও হবে, ঠিক আছে। আর উলম্ব বরাবর, উলম্ব এর আগের একটা অঙ্ক সঞ্চারপথের সমীকরণ ডাইরেক্ট লিখলাম, কেউ বুঝতে পেরেছ না, না পারছো, কিছু বুঝতে পারছি না, তোমাদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি। তো উলম্ব বরাবর কি সূত্রটা আছে, এই সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তো ইউ, ইউ বলতে উলম্ব বরাবর বেগটা কত, ইউ সাইন আলফা, তাহলে ওয়াই সমান ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার,
এটা ফর্মুলা। তো এখান থেকে আমরা এই টি এর মানটা এখানে বসাবো, এটা নিয়ম, তাহলে ইউ সাইন আলফা ইনটু টি এর মান হচ্ছে এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে সমান পাচ্ছি আমরা ইউ ইউ কেটে গেল, তাহলে সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা মানে এক্স ট্যান আলফা মাইনাস, এটা কি লিখবো না জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তো এই এতটা ক্যালকুলেশন তোমরা যদি সঞ্চার পদের সমীকরণ মনে থাকে ডিরেক্ট লিখবে। আমরা জানি সঞ্চার পদের সমীকরণ হলো ওয়াই সমান এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। আগের একটা অঙ্ক আমি ডিরেক্টলি লিখেছিলাম, তো তোমরা জানো কিনা ব্যাপারটা কষে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই অংশটা করলে হবে না করলে হবে, এখান থেকে স্টার্ট করলেই হবে। তো ছবিটা তোমাদের বুঝতে হবে, ছবিটাই মেন ব্যাপার এখানে। তাহলে এটা আমরা লিখে দিলাম, তো এবার মানগুলো বসাবো। তাহলে বা ওয়াই সমান এক্স, এক্স এর মান কত দেখো, এক্স ট্যান আলফা বলেছে, তো এক্স এর তো মান আমরা জানি না। আচ্ছা তোমাদের আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এক্স কতটা হবে, ধরে নাও বলটা কোন একটা জায়গায় আঘাত করেছে, যে একটা দূরত্ব ধরো এই জায়গায় আঘাত করেছে, ধরে নিচ্ছি ঠিক আছে, কোন একটা জায়গায় আঘাত তো করবে। তাহলে এইখান থেকে এই বরাবর করছিলাম, এই দূরত্বটা যদি ওয়াই হয় তাহলে এইখান থেকে এই দূরত্বটা হবে ওয়াই, বোঝার চেষ্টা করো। তার মানে আমরা পেয়ে যাবো এক্স সমান একশো দশ প্লাস ওয়াই, এটা হবে এক্স সমান। ছবি বুঝো, ছবি না বুঝলে অঙ্ক করতে পারবে না, ছবি বুঝো, ঠিক আছে, এটা পাবো তো আমরা। তাহলে এখন ওয়াইটা ওয়াই রাখছি, এক্সটা যেমন আছে এক্স, পরে এক্স এর মান বসাবো, ঠিক আছে। এক্স ট্যান আলফা, তাহলে ট্যান তিপ্পান্ন ডিগ্রি, তো ট্যান তিপ্পান্ন ডিগ্রি লেখার থেকে আমরা এটা চার তিন লিখতে পারি, তাই তো। দেখো ট্যান 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 ছিল তিপ্পান্ন ডিগ্রি, তো ট্যান তিপ্পান্ন ডিগ্রি মানে চারের তিন, এখানে ছিল কস স্কোয়ার আলফা মানে কস তিপ্পান্ন ডিগ্রি দরকার, কস তিপ্পান্ন ডিগ্রি এটা মানে আমরা পাই তিনের পাঁচ, ঠিক আছে। এভাবে তিনের পাঁচ চারের তিন লিখলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এক্স ট্যান তিপ্পান্ন ডিগ্রি না লিখে আমি লিখছি চারের তিন মাইনাস জি এক্স স্কোয়ার, তো জি এর মান আমরা জানি যেহেতু বসিয়ে দিই, তাহলে টেন টেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ইউ স্কোয়ার অর্থাৎ পঁয়ত্রিশ স্কোয়ার কস স্কোয়ার আলফা, অর্থাৎ কস তিপ্পান্ন মান কত, তিনের পাঁচ, তিনের পাঁচ স্কোয়ার, ঠিক আছে। তাহলে বা ওয়াই সমান এক্স ট্যান এটা ছিল, তো ট্যান আলফা ট্যান তিপ্পান্ন ডিগ্রি মান চারের তিন, ট্যান তিপ্পান্ন ডিগ্রি ট্যানটা লিখবো না, ট্যান তিপ্পান্ন ডিগ্রি মানে তো চারের তিন, তাহলে চারের তিন তার মানে হয়ে গেল ফোর এক্স বাই থ্রি মাইনাস, কাটাকাটি আমাদের একটু দেখতে হবে, দুই পাঁচে দশ, দুই পাঁচে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ, তার মানে উপরে হয়ে গেল এক্স স্কোয়ার, নিচে হয়ে গেল পাঁচ সাতে পঁয়ত্রিশ মানে একটা পঁয়ত্রিশ থাকবে, তাহলে সাত গুণিত পঁয়ত্রিশ, এখানে কত হচ্ছে দেখো তিন তিরিকে নয় পাঁচ পাঁচে পঁচিশ, তাহলে উপরে চলে গেল পঁচিশ, পঁচিশ এক্স স্কোয়ার ডিভাইড বাই এটা হচ্ছে, আবার এটা পাঁচ দিয়ে কাটাকাটি যাবে, তাহলে সেটা পরের লাইনেই করবো সুবিধা হবে। তাহলে বা ওয়াই সমান ফোর এক্স বাই থ্রি মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ, তাহলে ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সাত গুণিত পাঁচ সাতে পঁয়ত্রিশ গুণিত নয়, এটা পাচ্ছি আমরা। তাহলে বা ওয়াই সমান নিচুটা একবার লসাগু করে নিই, তাহলে নিচুটা যদি লসাগু করি কত পাচ্ছি, সাত সাথে উনপঞ্চাশ, উনপঞ্চাশ গুণিত নয়, উনপঞ্চাশ গুণিত নয় চারশো একচল্লিশ, তাহলে এখানে কত পাচ্ছি, সাত গুণিত সাত গুণিত তিন দিকে যেহেতু নয়, সাত গুণিত সাত গুণিত তিন, অর্থাৎ উনপঞ্চাশ গুণিত তিন করলে কত পাবো, একশো সাতচল্লিশ, তাহলে এটা হচ্ছে একশো সাতচল্লিশ, আবার ফোর আছে একশো সাতচল্লিশ গুণিত ফোর গুণিত ফোর পাঁচশো অষ্টআশি সমান পাঁচশো অষ্টআশি এক্স। এই লসাগু তোমরা নিজেরা করো, এটা তো ক্যালকুলেশন কিছু নয় এমনি অঙ্ক, নিজেরাই পারবে। আর এখানে আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে বা সমস্যা করছে, তাহলে বা এখানে কত তাহলে হচ্ছে ওয়াই, কোনা কোনি গুণ করে দাও,
আর এটা হচ্ছে 588 মাইনাস 5x2 তাহলে পাচ্ছি 441y সমান 588x মাইনাস 5x2। তো এখন তো সমীকরণটা ছোট আছে, খুব মজা লাগছে। এবার যখনই আমরা x এর মানটা বসিয়ে দেবো 110 প্লাস y, আর অঙ্কটা বড় হয়ে যাবে, তাহলে বা 441y সমান 588, x এর জায়গায় তাহলে কত লিখবো না 110 প্লাস y মাইনাস 5 110 প্লাস y তার হোল স্কোয়ার, বা 441y সমান 588 গুণিত 110 গুণিত 64680 যা পাচ্ছি ওটা লিখি 64680 প্লাস 588y মাইনাস 550 মাইনাস, না এটাকে আমাদের সূত্রে ভাঙতে হবে, সরি, এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে, তো এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র কি না, এ স্কোয়ার অর্থাৎ 110 স্কোয়ার 111 121 আর দুটো শূন্য, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ab 11 2 22 220y প্লাস বি স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো, ঠিক আছে। তো বা 441y সমান 64680 প্লাস 588y মাইনাস, এবার 12100 এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12100 গুণিত 5 60500 মাইনাস 2500 5210 111 এত ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 5y2 এটা হলো। এবার আমাদের সংখ্যাগুলোকে এক কাছে যেভাবে সাজিয়ে নিতে হবে আর কি, তাহলে আগে ওয়াই স্কোয়ার গুলো করছি, দেখো 5y2টা সমানের এদিকে আনলে মাইনাস 5 ছিল তাহলে প্লাস 5 হয়ে গেল 5y2, এরপর দেখো ওয়াইটাকে আনবো আর y2টা আম নেই, মাইনাস 1100 এটাকে এদিকে আনলে প্লাস 1100y, এটা সংখ্যা এটা আছে, এটাকে এদিকে আনলে মাইনাস 588y, আর এখানে আগের থেকে আছে 441y প্লাস 441y। এবার সংখ্যাগুলোকে 64680 64680কে বাম দিকে আনলে মাইনাস 64680, আর সংখ্যা এখানে একটা আছে এটাকে এদিকে আসলে প্লাস 60500। আচ্ছা করে অঙ্ক বুঝতে পারছো, জাস্ট ক্যালকুলেশন, এখানে কিছু নেই, 5y2 1100 মাইনাস 588 প্লাস 441 441 এটা পাচ্ছি দেখো 953y, তারপর এটা আছে 64680 মাইনাস 60500 তারপর আছে এটা 4180, অবশ্যই এটা মাইনাস হবে কারণ মাইনাস সাইন আছে, এটা হচ্ছে মাইনাস 4180 হয়ে গেল। তো অঙ্কটা আমরা অনেকটা ছোট করে নিতে পেরেছি। এবার আমাদের এটাকে সিদ্ধরাজারে বসাতে হবে, তাহলে অতএব y সমান মাইনাস b অর্থাৎ মাইনাস 953 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার অর্থাৎ 953 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 5 ইন্টু সি এর মান হচ্ছে মাইনাস 4180 ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই 2a 2 ইন্টু এর মান হচ্ছে 5 সমান মাইনাস 953 প্লাস মাইনাস, তো রুট এটা আমাদের করে দেখতে হবে কত আসছে, তাহলে রুট ওভার অফ 953 স্কোয়ার 953 স্কোয়ার, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 4 5 20 20 গুণিত 4180 এটা করলে আমার পাচ্ছি দেখো 995.8 9, ঠিক আছে।
তাহলে লিখে দাও 995.89 ডিভাইডেড বাই 2 × 5 = 10, এটা পাচ্ছি। তো জাস্ট ক্যালকুলেশন ক্যালকুলেশন যেটা আসবে সেটাই তো করতে হবে। এবার তোমরা একটা জিনিস বোঝো, এখানে যদি মাইনাসটা ধরি, মাইনাসটা ধরলে ওয়াইয়ের মানটা কত হবে, ওয়াইয়ের মানটা এটা মাইনাস আছে এটা মাইনাস আছে, ওয়াইয়ের মানটা মাইনাসে চলে আসবে। তো ওয়াই মানে তো একটা দূরত্ব, দূরত্বটা মাইনাসে কি করে হবে, আমি এটা অনুভূমিক থেকে উপর দিকে দূরত্ব নিচ্ছি, তো মাইনাসে আসবে না প্লাসেই তো আসবে, তাই না? তো এখানে মাইনাস কি সম্ভব হবে, একটা দূরত্ব মাইনাসে সম্ভব নয়, তো প্লাসটা তার মানে আমাদের নিতে হবে। তো তাহলে এখানে আমরা প্লাসটা নেব, কেন নেব বুঝতে পারলে বলে দিলাম। এই লুজটা শেষ, তাহলে আমরা লিখছি বা ওয়াই সমান লাগে লিখে দাও, এখানে ওয়াই এর মান এখানে এখানে ওয়াই এর মান ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে এটা লিখে দাও। তাহলে অতএব ওয়াই সমান তাহলে আমরা কত লিখবো, -953 + 995.89 ডিভাইডেড বাই 10। এবার এটা করলে কত আসছে দেখো, এটা ছিল তো এইটা 995 তো আছে 0.89 -953, এটা করলে আমার পাচ্ছি দেখো 42.89, দেখো আমার পাচ্ছি 42.89 ডিভাইডেড বাই 10। তো 42.89 মানে আমরা নিয়ারলি বলতে পারি 43/10, তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি 4.3, ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম 4.3। এই জায়গাটা থেকে আমাদের অঙ্কটা বুঝতে হবে 4.3, এটা অন্য কালে নেই, তোমাদের ছবিটাই বুঝতে হবে। তো এই অঙ্কটা যারা বুঝতে পারছো না ছবিটা বারবার দেখো, আর অঙ্কটা কিভাবে প্রথম থেকে করছি বোঝার চেষ্টা করো। তো দেখো আমরা অনুভূমিকটা এখান থেকে ধরেছিলাম, তাই না, এই জায়গা থেকে, কারণ এইখান থেকে ছোড়া হচ্ছিল। তাহলে এখান থেকে হিসেবে যদি ধরি, এখানে ওয়াইটা কত, এটা আগে লিখেছিলাম ওয়াই সমান কত হবে 0, এই পয়েন্টটা কত ওয়াই 0, যেহেতু এই পয়েন্টটা হচ্ছে 0,0 ধরেছি, তাহলে এখানে ওয়াই মানটা কত 0, ন্যাচারালি এটা 0 হলে এখানে ওয়াই মানটা কত, এখানে ওয়াই মানটা 1, এখানে ওয়াই মানটা কত 2, এখানে কত 3, এখানে কত 4, এখানে কত 5, এখানে কত 6, এখানে কত 7। তো আমাদের মানটা কত এসছে 4.3, তাহলে 4 মানে এইখানে, ও আমি দাগটা আগে এখানে দিয়েছিলাম, যাক এখানেই হয়ে গেছে এক্সাক্ট, এটা জাস্ট এমনি দাগ দিয়েছিলাম। তো 4.3 অর্থাৎ 4 আর 5 এর মাঝামাঝি হবে, এরকম কোন একটা জায়গায় আঘাত করবে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই জায়গাটা কত হচ্ছে, এখানে স্থানাঙ্কটা এই পয়েন্টের ওয়াই সমান 4.3, এটা 4, তারপর এই জায়গাটা হচ্ছে 4.3। এবার দেখো এটা কত নম্বর বেঞ্চ হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর বেঞ্চ, 2 নম্বর বেঞ্চ, 3 নম্বর বেঞ্চ, 4 নম্বর বেঞ্চ, 5 নম্বর বেঞ্চ, 6 নম্বর বেঞ্চ, এটা 6 নম্বর বেঞ্চে আঘাত করছে, বুঝতে পেরেছো। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6 নম্বর বেঞ্চে আঘাত করছে, এটাই হচ্ছে উত্তর। 4.3 হলে কেন 6 নম্বর হচ্ছে, তো অঙ্ক বুঝো এভাবে বুঝে করতে হবে। তাহলে উত্তরটা লিখবে গ্যালারির কোন ধাপে গিয়ে বলটি আঘাত করবে, তাহলে লিখবে অতএব গ্যালারির 6 নম্বর ধাপে গিয়ে বলটি আঘাত করবে। তো অঙ্কটা আরেকবার তোমাদের প্রথম থেকে দেখিয়ে দিয়েছি, দেখে নাও, কম্পিটিটিভ এক্সামে অঙ্কটা আসে সাধারণত মাঝে মধ্যে এই ধরনের অঙ্ক। তারপরে আমরা ক্যালকুলেশন করতে ওয়াই এর মানটা এটা পেয়েছি, আর সেই জন্য 6 নম্বর ধাপে হচ্ছে। তো চলো এর পরের অঙ্কে, তো এরপর 16 দাগেরটা, অর্থাৎ এই ভিডিও লাস্ট অঙ্ক এবং ভেক্টরের এটা লাস্ট প্রবলেম আমি করাচ্ছি, এরপরে তোমাদের নিউটন শুরু করব। তো কি আছে দেখো, 14.7 মিটার/সেকেন্ড স্থির বেগে গতিশীল একটি লরির ওপর দাঁড়িয়ে এক ব্যক্তি একটি বল এমনভাবে ছুঁড়লেন যাতে বলটি কিছু সময় পর পুনরায় ওই ব্যক্তির হাতে এসে পড়ে, ততক্ষণে লরিটি 58.8 মিটার দূরত্ব অতিক্রম করে। 1 নম্বর বলেছে লরির সাপেক্ষে এবং 2 নম্বর বাইরের রাস্তার সাপেক্ষে বলটির প্রক্ষেপ বেগ ও প্রক্ষেপ কোণ নির্ণয় করো, ঠিক আছে। তো অঙ্কটা দেখে নাও, এটা সহজ অঙ্ক বললেই চলে, সহজই অঙ্ক পেরে যাবে তোমরা এমনিতে। বইটাকে সাইডে রাখি, তাহলে দেখো
আমাদের ছবিটা আগে আঁকতে হবে ভালো করে। আর এইখানে বেগটা আছে ভি, এই বেগটা ধরে নিচ্ছি ডাব্লু। ওকে, তাহলে লিখছি লরিটির বেগ। দেখো লরির বেগ বলে দিয়েছে কোশ্চিনে, সেটা আমরা ধরে নিচ্ছি ভি বা ইউ, যা খুশি ধরতে পারো কোনো অসুবিধা নেই। যদি ভি ধরো তাহলে ভি সমান কত লিখবে, 14.7 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভি সমান 14.7 মিটার পার সেকেন্ড। একটা কোশ্চেন বলা আছে লরির বেগ, লরিটা কতটা দূরত্ব অতিক্রম করেছে। লরিটা হচ্ছে 58.5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব লরিটির, অতিক্রান্ত দূরত্ব এস সমান কত আছে না, 58.5 মিটার। তাহলে লরিটা এই দূরত্ব যেতে কত সময় নিবে, যেহেতু তার বেগ এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, তাই তো? এখান থেকে আমরা সময়টা বের করতে পেরে যাবো। অতএব লরিটি, এবার টি লিখছি, ঠিক আছে, সময়টা বের করছি, সময় সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই বেগ এস বাই ভি সমান, আমরা যদি বসে দিই 58.5 ডিভাইডেড বাই 14.7। দেখো 58.8 ছিল, 58.8, কারণ যখন দেখছি আমি এখানে যদি 5 থাকে এমনি ভাগ যাচ্ছে না, তো ক্যালকুলেটার তো হবেই। 4 8 আছে মানে দেখো 4 7 28, 4 পুরোটা 4 হয়ে যাচ্ছে, তা পেয়ে যাচ্ছে আমরা 4 এত সেকেন্ড, টি এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। তা লিখবো এই 4 সেকেন্ড সময় কি হবে, যখন লরিটা এখান থেকে এখানে পৌঁছেছে তখন বলটা ব্যক্তির হাতে উপরে ছুঁড়েছিল বলটা, আবার বলটা ঘুরে এসে তার হাতে আবার পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। এটি সময়ে টোটাল সময়টা বলটা যাচ্ছে আবার ঘুরে আসছে, টোটাল সময়টা হচ্ছে টি, টি সময় যাত্রা দূরত্ব গেল। তাহলে আমরা লিখতে পারি এই 4 সেকেন্ড সময়ে, এই 4 সেকেন্ড সময়ে বলটি ব্যক্তির হাতে এসে পড়ে। তাহলে লিখবো অতএব, 1 নম্বর উত্তরটা লিখে দাও, লরির সাপেক্ষে প্রক্ষেপ বেগ, অতএব লরির সাপেক্ষে, একটা লরির সাপেক্ষে আছে, এটা কোনো বাইরে যদি কেউ ব্যক্তি দেখে, লরির সাপেক্ষে প্রক্ষেপ বেগ হবে, এদিকের বেগটা আমরা ধরে নিচ্ছি ইউ, তাহলে লরির সাপেক্ষে প্রক্ষেপ বেগ কত হবে, ইউ সমান, বেগ সমান কত হয়, জি ইন্টু টি, ত্বরণ ইন্টু সময়। তো এখানে টিটা হচ্ছে টি বাই টু, কারণটা কি, টোটালটা দেখো যা যেতে এবং আসতে টোটাল সময়টা লাগছে টি, তাহলে উপর দিকে উঠছে যখন টি বাই টু, নিচের দিকে নামছে যখন টি বাই টু, বোঝা গেল। তাহলে জি ইন্টু টি বাই টু সমান, জি এর মান কত, 9.8, কোশ্চেনে কি 10 বলেছে ধরে নিতে, 10 10 10 না, তাহলে 9.8 ডিভাইড বাই টু সমান 2 4 8, 4.9 এত মিটার পার সেকেন্ড। তাহলে পেয়ে গেলাম এত টি, এটা টি ছিল, এটাকে আবার আমাদের টি, টি এর মানটা বসিয়ে দাও সমান 4.9 ইন্টু, এটা উত্তর নয়, টি এর যেহেতু মান আমরা বের করে নিচ্ছি, ইন্টু 4 মিটার পার সেকেন্ড, তাহলে 4.9 মানে 4 4 16, 4 9 36, তো মানে 4 16 19, আর কোনো দরকার নেই, 19.6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমরা
প্রথম উত্তরটা পেয়ে গেলাম। এবার সেক্ষেত্রে কোনটা কত হচ্ছে, অনুভূমিকের সাথে উপর দিকে হচ্ছে, তো উপর দিকে ছুঁড়ছে মানে 90 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে লিখবো এবং সেই প্রক্ষেপ কোণ হবে, তাহলে এই প্রক্ষেপ কোণটা উপর দিকে বলটাকে ছুঁড়ছে, তো তার মানে অনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণে উলম্ব হবে মানে। এবং সেই প্রক্ষেপ কোণ হবে উলম্ব ভাবে, অর্থাৎ অনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণে, তাই তো। তো এবার এক নম্বরটা হয়ে গেল। এবার যদি বাইরের কোনো ব্যক্তি সে যদি দেখে, তাহলে বাইরের রাস্তার সাপেক্ষে বলটির প্রক্ষেপ বেগ, যেটাকে আমরা ছবিতে দেখো W দিয়ে ধরেছি, বাইরের রাস্তার সাথে প্রক্ষেপ বেগটা W দিয়ে ধরেছি, তাহলে বাইরের রাস্তার সাথে, বাবা রাস্তায় যদি কোনো একটা লোক থাকে আর কি, তার সাথে সাপেক্ষে, রাস্তার সাপেক্ষে প্রক্ষেপ বেগ W সমান তাহলে কত হবে, এটা W, ঠিক আছে। তো এটা যদি U হয়, এটা যদি V হয়, তাহলে W সমান কত, দুটো হলো U স্কোয়ার প্লাস V স্কোয়ার, মানটা বের করছি তো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না। তাহলে W সমান U স্কোয়ার প্লাস V স্কোয়ার সমান রুট ওভার অফ, U মান কত, U মান পেলাম আমরা 19.6, প্লাস V স্কোয়ার কত আছে 14.7, 14.7 স্কোয়ার সমান রুট ওভার অফ 19.6 স্কোয়ার প্লাস 14.7 স্কোয়ার, দেখো পাচ্ছি আমরা 24.5 সমান 24.5 মিটার পার সেকেন্ড হয়ে গেল আমাদের। বেগটা কত হবে বাইরের রাস্তা সাপেক্ষে, এটা একটা উত্তর। এবং এটা কত ডিগ্রি কোণে থাকবে সেটা চেয়েছে, তাহলে এবং সেই ক্ষেত্রে প্রক্ষেপ কোণ এবং সেই ক্ষেত্রে প্রক্ষেপ কোণ অনুভূমিকের সাথে থিটা কোণ করে, আমরা ছবি দেখো থিটা নিয়েছিলাম, তার মানে কত, ট্যান ইনভার্স UIV থিটা সমান ট্যান ইনভার্স লম্ব বায়ুভূমি হবে UIV সমান ট্যান ইনভার্স, ইউর মানটা আবার বসিয়ে দাও 19.6 ডিভাইডেড বাই ভি এর মানটা হচ্ছে 14.7 সমান ট্যান ইনভার্স 19.6 / 14.7 সমান দেখো পাচ্ছি আমরা 53.13, যা আসছে এটা লিখবো সমান 53.13 এত ডিগ্রি কোণে প্রক্ষেপ কোণ হবে অনুভূমিকের সাথে থিটা কোণে, মানে এত ডিগ্রি কোণে, এটাই অ্যান্সার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তো এবার পুরো অঙ্কটা দেখে নাও, 16 দাগ। তো আজকে তোমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কেমন লাগছে আমাদের এই পড়ানো বা তোমাদের যেগুলো আমরা হেল্প করছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, সকলে ভালো থেকো, ধন্যবাদ।